যারা মিছিল করছে সবাই কি সরকারি চাকরি পাবে? এরা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নামছে, তাদেরকে তো সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স, সে চাকরি পাবে না। কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায় সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে, আর আপনি তাদের বুকে গুলি চালাচ্ছেন। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলে টিউশনি দিয়া আমাদের দুই বেলা বাদ জুটে, এই ছেলের যে ছেলেটা মারা গেছে তার টিউশনি দিয়া আমরা বাদ খাই, আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল, ফাইভে বৃত্তি পাইছে, এইটে বৃত্তি পাইছে, এরপরে এসএসসিতে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটার মাইরা বলেছে, কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানও তো আছে। শ্রমিকদের গ্রামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন। আল্লাহ বরদাস্ত করবে না? আল্লাহ বরদাস্ত করবে না? জুলুম আল্লাহ পছন্দ করে না? এই দিন দিন নয়, আরো দিন আছে, ভবিষ্যতের কথা চিন্তা করেন, অবস্থা কিন্তু ভালো হবে না। যেই পরিমাণ মানুষের ভিত্তে খুব সৃষ্টি করছেন, মানুষ ঘরে বসে থাকবে না, বঙ্গবন্ধুর মতো ঘোষণা দিবে, যার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামো, কেউ ঘরে বসে থাকবে না, সেদিন পালাইবার রাস্তা পাবেন না। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, একমাত্র বিবাহ বিচার ব্যবস্থার কারণে, এবং আল্লাহর গজব শুরু হয়েছে। এখন গজব গজব কেন জানেন? যেদিন আমার নবীকে গালি দিছিল এক পুলিশ কর্মকর্তা, সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত, আজকে বাংলাদেশে আগুন লাগতো না। এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি, কার বুকে গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কোন সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধুগুলি করতেছেন। কিছুদিন আগে, গতকালকে, একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দেখতে আমার শ্রদ্ধা ভানি পড়ছে। আমি আর পারছি না ঠিক থাকতাম, তার বোনের কান্না দেখতে আমি নিজে ঠিক থাকতে পারছি না, আমি ভিডিওটা সরাই দিছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলে টিউশনি দিয়া আমাদের দুই বেলা বাদ জুটে, এই ছেলের যে ছেলেটা মারা গেছে তার টিউশনি দিয়া আমরা বাদ খাই, আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল, ফাইভে বৃত্তি পাইছে, এইটে বৃত্তি পাইছে, এরপরে এসএসসিতে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটার মাইরা বলেছে, এই লজ্জা কোথায় রাখবেন? এই লজ্জা কোথায় রাখবেন বলেন? যে মারছে তার মুখে দাঁড়ি, যে গুলি করে মারছে তার মুখে কি? এটা কি আসলে মুসলমান না নামদারি মুসলমান? একজন মুসলমান হয়ে মুসলমানের বুকে কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য, কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানও তো আছে, আপনার সন্তানকে যদি এইভাবে কেউ গুলি করতো আপনার অবস্থা কি হইতো? তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে, এই এই লজ্জা কোথায় রাখবেন? একটা দুইটা না তো অনেক মানুষ মারা গেছে, রক্ত ঝরতেছে রাজপথে, কবলমতি শিশুদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। কেন রে ভাই? এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোনো আন্দোলন করছে? এরা কোটা বাতিল যেটা করার জন্য বলছে, এটা তো এরা তো যারা মিছিল করছে সবাই কি সরকারি চাকরি পাবে? এরা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নামছে, তাদেরকে তো সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স, সে চাকরি পাবে না। কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায় সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে, আর আপনি তাদের বুকে গুলি চালাচ্ছেন। আফসোস এই জাতির জন্য, আফসোস। সারা জীবন শুধু আলেমদেরকে রাজাকার বলা হয়েছে, আমরা এই অপবাদ বুকে নিয়ে চলতেছি, আপনারা প্রতিবাদ করেন নাই, আল্লাহর কি লীলা! এখন আমরা খালি রাজাকার কয় না রে ভাই, এখন ষাট ফেনওয়ালারাও রাজাকার কয়। সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন, আজকে ষাট ফেনওয়ালাদেরকে রাজাকার বলতো না। একটা সময় বাংলাদেশের দল ছাড়া সবাই রাজাকার হবে,
যেন খুব সাবধান। আমি প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা শ্রমিকদের গ্রামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন। আল্লাহ বরদাস্ত করবে না? আল্লাহ বরদাস্ত করবে না? জুলুম আল্লাহ পছন্দ করে না? এই দিন দিন নয়, আরো দিন আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, অবস্থা কিন্তু ভালো হবে না। যেই পরিমাণ মানুষের ভিত্তে খুব সৃষ্টি করছেন, মানুষ ঘরে বসে থাকবে না, বঙ্গবন্ধুর মতো ঘোষণা দিবে, যার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামো, কেউ ঘরে বসে থাকবে না, সেদিন পালাইবার রাস্তা পাবেন না। সম্মানিত সুধি, উচিত কথা এখন বাদ নাই, যারা কথা বলতে পারত এরা আজকে স্বাধীনভাবে চলতে পারতেছে না। এক ময়না ভাগির রয়েছে ভিনজিরা, তিন ময়না ভাগি অন্য ভাগিরা জিগায় ঘটনা কিতা, আমরা মুক্ত বাতাসে উড়ি, তুই কেরে খাসার ভিতরে হয়। আমার কারণটা হইলো আমি কথা কইতে পারি, ময়নায় হয় আমি কথা কইতে পারি দেখি আমি এই সাইড দেওয়ালের ভিতরে। তোরা কথা বলতে পারস না, মুক্ত আকাশে ঘুরতে থাক, কথা বুঝতেছেন? এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। যারা শিয়ানা বুঝানেন, এগুলো আমাদের পরিস্থিতি। আমরা কন্যাগারে ভাই কইতাম তো সাই, কিন্তু কইলে পরে হয়েছে সাইড দেওয়ালের ভিতরে বন্দি। সম্মানিত সুধি, এর একমাত্র বিশৃঙ্খলা হওয়ার কারণ হলো সঠিক বিচার হচ্ছে না। বিচার সঠিক করুন, অপরাধী আপনার দলের হোক, আপনার মামাত্তো ভাই হোক, খালাত্তো ভাই হোক, সবার জন্য বিচার সমান। এই বিচার যদি সঠিক হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশের প্রথম শ্রেণীর লোকেরা ধরা পড়বে। এই জন্য এরা ইসলামিক আইন চালু করতে দেয় না, কারণ বড় বড় জায়গাতেই সুর বাটবার বসা। এরা যদি ইসলামিক আইন চালু করে সর্বপ্রথম এদের গর্দান যাবে। এই জন্য এদের গর্দান বাঁচানোর জন্য ইসলামিক আইন তারা বাস্তবায়ন করতে দেয় না, কারণ বাংলাদেশে সালিশ গ্রামগঞ্জে যে একটা সালিশ হয়, এটা কি দেখুন আপনারা যারা মানে বিচারটা করে, আর কি কন মাতব্বর না সর্দার, মাতব্বর সর্দার, আমরা সর্দার কই? এই গ্রামগঞ্জে সালিশ হয় সর্দার দিয়া, এখান থেকে শুরু হয় বান্ডিল দেওয়া। বর্তমানে বিচারটা গ্রামগঞ্জে যেটা, ওইটাও টেকা ছাড়া বিচার হয় না। এই গ্রামগঞ্জের সালিশ্রেও যে বিচার করে তার পকেটেও আগের দিন টেকা দিতে হয়, সিগারেটের প্যাকেট দিতে হয়, নাহলে সামান্য বিচারটারে তিন সপ্তাহ ঘুরায়। টাকার কারণে নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয়, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়। শুরু হয় কর্তিকা গ্রামগঞ্জের থেকে, ভাই সাউন্ড একটু বাড়া, শুরু হয় কোথার থেকে? গ্রামগঞ্জের থেকে। এবার হাইকোর্ট পর্যন্ত বলুন, কোথাও কি সঠিক বিচার বাংলার জমিন আছে? হ্যাঁ কথা বল না, কোনো বিচার আছে বাংলাদেশে? বিচার নাই। এক মুনাফিক আল্লাহর রাসূলের কাছে যখন লিস্টি আসছে মুনাফিকের, রাসূল লিস্টির প্রথম এক নম্বরে দেহে যার নামটা, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়া নামাজ পড়ে। চিন্তা করেন কত বড় মুসল্লি। এ কথা কই না দি, ইমামের পিছনে যে দাঁড়ায় হ্যাঁ কি মোটামুটি অন্যরার থেকে যোগ্যতা বেশি না? রাসূলের পিছনে যে নামাজ পড়ে হ্যাঁ যোগ্যতাটা কি পরিমাণ? এই লোক হইল নাম্বার ওয়ান মুনাফিক। রাসূল কই সব মানুষ করে নিছে, সব মানুষ হেঁটে ফাগরি আমার থেকে বড়, হের দি দাঁড়ি আমার থেকে বড়, জুব্বাও বড়, এ দিয়ে আকাম করে বুঝি ই অবস্থা, এক নাম্বার তালিকায় এসে পড়ছে। রাসূল তো দয়া মায়া বেশি, কেউ কাছে এটা বলছে না। ঘটনাক্রমে লোকটা যখন মারা গেছে, তার ছেলে হইল আবদুল্লাহ, খুব রাসূলের ভক্ত এবং রাসূলের একজন সাহাবি। আয়া কয় হুজুর ঘটনা তো ঘটছে। বলে কি ঘটছে? বলে আমার আব্বা মরে গেছে। তার আব্বা যে শয়তানের খারাজিল কি, এটা কিন্তু মোটামুটি সবাই জানে। কারণ সমাজে যখন আপনি আকাম কোকাম করে বেড়াইবেন, সমাজে যখন জুলুম করবেন, আপনি ভাববেন না যে আপনার পাশের মানুষ আপনার আকামের ব্যাপারে জানে না, এটা ভুল। সবাই জানে আপনার আকামের ব্যাপারে, আপনার জুলুম থেকে বাঁচার জন্য বলে না, কিন্তু আপনি যে আকামলা এটা বুঝে সবাই। হ্যাঁ এর ব্যাপারে সবাই জানে যে এটা লোক বালা না। মানে এর ছেলে ইয়া রাসূলের সামনে খুব কানতেছে। কেন কান্দ? হয় আমি তো জানি আমার আব্বা বেশি বালা আছেন না, শয়তানের খারাজিল কি আছেন, কিন্তু বাপ তো আমার একটু মায়া লাগে, তা আমি কি করতাম? বলে আমার মনটাই কইতাছে আপনি যদি জানাজা পড়াই দেন আমি নিশ্চিত আমার আব্বা জান্নাতে যাবো। এটা খার বক্তব্য, মুনাফিকের ছেলের বক্তব্য। আর রাসূল তো রাহমাতুল্লিল আলামিন, মায়া বেশি। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়ালে যদি তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয় আমার অসুবিধা কিতা, আমি জানাজা পড়াবো। যখন কইছে বসেন ভাই, এরা এমনি দাঁড়ায় দেখতেছে কষ্ট হইতেছে, একটু একটু সেটে বসে যান। রাসূল বলল আমি জানাজা পড়ালে যদি তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কিতা, পড়ামো
খালি বলছে পড়াবো। উনার ছেলে এক মিনিটও রাসুলের কাছে দাঁড়ায় না, দৌড় মারছে, দৌড় মাইরা গেল আকাশ, যা আছে সবার কাছে পাবলিসিটি করছে, আমার আব্বার জানাজা কিন্তু রাসুল পড়াবে, তোমরা জানাজার মারো যাও। সবাই শুনছে, উমরের কানও গেছে, উমরের কানও গেছে, বলো তো উমর মাথা নষ্ট, সর্বনাশ, এত বড় শয়তানের জানাজা রাসুল পড়াবে এটা সম্ভব না। সবাই মানলো, আমি মানতে পারি না। রাসুলের সাহাবি হযরত উমর তরবারুলিয়া জানাজার মাঠে গেছে, গিয়া কয় যে রাসুল জানাজা পড়াবে এমন টাক্কা মুনাফিকের এটা কীভাবে সম্ভব? সম্ভব না। কিন্তু সব মানুষ আসছে জানাজা পড়ার জন্য, আবার মুনাফিক আসছে 1000 মাঠে দেখার জন্য। বলুন, মুনাফিক আসছে কিসের জন্য? দেখতো যে আমরা লিডারের জানাজা পড়াইব, শয়তানের জানাজা কেমনে পড়াই, এটা দেখতেই এরা জানাজা পড়তাইছে। তখন হযরত উমর সিদ্ধান্ত দিয়েছে রাসুলকে আটকাবে, কিন্তু রাসুলের কাছে গিয়ে চিন্তা করছে, আমি যদি রাসুলকে বলি যে আপনি জানাজাটা পড়াইয়েন না, তাহলে তো এটা আদেশ হয়ে যাবা, আমি উমর রাসুলকে আদেশ করি কেমনে? কিন্তু এখন রাসুলকে জানাজা তেমনি আটকামো কেমনে, এটা কীভাবে সম্ভব? তখন হযরত উমর টেকনিক কইরা, বুদ্ধি খাটাইয়া ওই আমার দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত শুরু করছে জোরে জোরে রাসুলের সামনে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বারবার বারবার নবীজির চতুর্দিকে ঘুরতে লাগলো, আর আয়াতটা বারবার তেলাওয়াত করতে লাগলো। আল্লাহ নবীর বুঝার বাকি নাই, উমর আমারে কি বুঝাইতে চায় রে, উমর আমারে কি জানাইতে চায়? হযরত উমর পয়গম্বরকে ডাইরেক্ট নিষেধ করতে পারলো না যে হুজুর আপনি জানাজাটা পড়ায়েন না গো, কিন্তু আয়াত দিয়া নবীর অবগত করতে চায়, লোকটা বেশি বালা না, এ জানাজা আপনি নবী কেমনে পড়ান? বারবার কতক্ষণ পরপর কতক্ষণ পরপর যখন নবীর সামনে হযরত উমর আয়াতটা তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবী বুঝা হযরত উমরকে বলে, উমর রে কি বুঝাইতে চাও, বুঝার তো আমার বাকি নাই। এবার তুমি যে আয়াতে কারিমা বারবার আমার কাছে তেলাওয়াত করতেছ, এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ একবারের জন্য বলে নাই যে আমি এই লোকের জানাজা পড়াবো না, অথবা জানাজার ব্যাপারে আয়াতের কোনো ইঙ্গিত নাই, নামাজ পড়াবো না এমন কোনো কথাও এই আয়াতে নাই। এই আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে, মুনাফিকের জন্য যদি আমি নবী হইয়া 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করবে না। এ বাহুবলের মানুষ, কথাগুলি আবার মনোযোগ দিয়ে শুনেন, কথাটা সাধারণ না, খুব ভাবার বিষয়। নবী দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে চাইতে দেরি পাইতে দেরি হয় না। সেই নবীকে আমার আল্লাহ ঘোষণা দিছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে রব্বি করিম জানায় দিল, নবী হইয়া যদি আপনি একবার নয় গো, একবার নয়, একবার নয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন, নবী ওয়াদা দিলাম আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। এবার এই আয়াতে রব্বি করিম আমারে বলছে, আমি 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াইব না এমন কথা তো আল্লাহ বলে নাই। আমি জানাজা পড়তে আসছি, আমি তো দোয়া করতেছি না জানাজা পড়াব। হযরত উমর চিন্তায় পড়ে গেল, ঘটনা তো সত্য, এই আয়াতের কোথাও তো জানাজা পড়া না পড়ার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু নবী তো জানাজা পড়াবে। হযরত উমর বরদাস্ত করতে পারতেছে না, সব সাহাবীরাও একই প্রশ্ন, কিন্তু আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া কোনো সাহাবীর এই শক্তি নাই গো, নবীর সামনে দাঁড়াইয়া বলবে, নবী গো আপনি জানাজা পড়াইয়েন না, এমন সাহস তো কারো নাই, একমাত্র উমর
নবীর সামনে দাঁড়াইয়া যদিও বলতে না পারো কিন্তু আয়াটা বার 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 পড়তেছিল। আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা দিল, এ উমর, এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, তাই নামাজ পড়াব। কিন্তু হযরত উমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, কোথাও তো নিষেধ নাই, কেমনে গো আমি নবীরে এখন আটকাই, কেমনে নবীরে বলি নামাজ পড়াইয়েন না? আয়াতে বলা আছে মুনাজাত কইরেন না, দোয়া কইরেন না, নামাজের কথা নিষেধ নাই, নবী তো জানাজা পড়াবে। সাহাবিরাও মন কেন, কারণ এত বড় মুনাফিক, এত বড় গাদ্দারের জানাজা নবী পড়াইয়া দিবে? 1000 মুনাফিক মাটির বাহিরে দাঁড়াইয়া নবীর দৃশ্যগুলা দেখতেছিল। হযরত উমর যতই আয়াত পড়ুক নবী এই দিকে কোনো সময় দিলেন না। নবী আরো অ্যাডভান্স হয়ে গেলেন, সামনের দিকে গেলেন, লাশের সামনে গিয়ে দাঁড়াইছে, মুনাফিকের লাশের সামনে দাঁড়াইল। দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটু তু তু ওই মুনাফিকের মুখে লাগাইয়া দিল। এই দৃশ্য দেখে সাহাবীরা আরো অবাক হয়ে গেছে। নবীর মুখের তু তু তো যেমন তেমন না, আল্লাহ নবীর যখন তু তু মুখের তু তুটা মুনাফিকের মুখে লাগাইয়া দিছে, সাহাবিরা বলে, হায় হায়, এত বড় গাদ্দারের মুখে আমার নবীর থু থু লাগাইয়া দিল। কিন্তু আল্লাহর নবী আরো সামনে গেল, আরো অবাক করে দিল, আরো অবাক করে দিল, আরো অবাক করে দিল। নবীজির শরীর থেকে জুব্বাটা খুলে ফেলছে, জুব্বাটা কইলা আবদুল্লাহরে বলল, আবদুল্লাহ, এই নে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিলাম, তোর আব্বারে তুই কাপন সড়ক পড়ায়া দে, চিৎকার দিয়া কোন সাউন্ড পড়ান, সাউন্ড পড়ান। আল্লাহর নবীর জুব্বার দাম আছে না নাই কথা কইনা দিক, নবীর জুব্বা সাধারণ কথা নয়, নবীর জুব্বা সাধারণ কথা নয়। সাহাবিরা এই দৃশ্য দেখে আর বরদাস্ত করতে পারলো না, সাহাবিরা মাটিতে পড়ে একাউন্টে আর বলে, হায় রে, সাহাবি হইয়া নবীর জুব্বা পাইলাম না, টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল, কেমনে গো? এটা আমাদের চোখের সামনে বরদাস্ত করি, নবীর জুব্বা একটা মুনাফিক পাইল, সাহাবিরা কান্নার রোল ফালাইয়া দিল। আল্লাহর নবী আবার বললে, সাহাবিরা শুনো, আবদুল্লাহ ভালো করে শুন, তোর আব্বার মুখে কেন তুতু লাগাইলাম? আমি নবীর জুব্বা তোর আব্বারে কেন দিলাম? আমি তুতু লাগাইয়া দিছি এই জন্য আমার তুতুর বরকতে যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমি জুব্বা কেন দিছি জানো? জুব্বা কেন দিলাম জানোস নি? জুব্বাটা আমি নবীর এত দামি জুব্বা তোর আব্বারে কেন দিলাম? শুন তাহলে, বদরের যুদ্ধে যখন আমার চাচা মারা গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সব বদরের সাহাবী যারা মারা গেছে শহীদ হয়েছে, শহীদ সাহাবিদেরকে যে দাফন কাপন করবে, শরীরে যে কাপড় নাই কিভাবে কাপনের কাপড় দিবে, কোনো কাপড় নাই। অনেক সাহাবিদের শরীর থেকে নিজের জুব্বা কুলে 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 শহীদ সাহাবিদেরকে পড়াইয়া তাদেরকে দাফনের ব্যবস্থা করল। কিন্তু নবী বলেন, আমার চাচা লম্বা ছিল, মোটা ছিল, যার তার জুব্বা তো আর আমার চাচার শরীরে লাগে না। এখন কি করি? এ আব্দুল্লাহ শু, সেদিন তোর আব্বা, তোর আব্বা চোখ সরমে লজ্জায় সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে ফেলছে, কারণ তোর আব্বাও লম্বা মোটা, সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আব্দুল্লাহ রে, আমি তোর আব্বার প্রতি ঋণী ছিলাম, ঋণী ছিলাম, আমি নবীর ঋণী ছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আরো সুরে কোন আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর কত মায়া, নবীর কত মায়া,
নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর মায়া আর মহব্বত দেখা। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, জানাজা পড়ার জন্য না, 1000 মুনাফিক দূর থেকে নবীর আখলাক আর চরিত্র দেখা। পাগল 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 হয়ে গেছে, 1000 মুনাফিকের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, আর বলতে লাগলো, হায়রে কার বিরোধিতা জীবন ঠাবর করলাম, কার বিরোধিতা করলাম, যেই লোকটাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম, যেই লোকটাকে মারার জন্য এতই না ষড়যন্ত্র করলাম, যার নেতৃত্বে মোহাম্মদের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নবী আজকে আমাদের লিডারকে থুথু লাগায়া দেয়, সেই নবী আজকে আমার লিডাররে কাপন পড়ায়া দেয়। এই মোহাম্মদের শত্রুর প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধুর জন্য কত মায়া। নবীর আখলাকার চরিত্র দেখে পাগল, 1000 মুনাফিক পাগল পাগল হয়ে গেল নবীর চরিত্র দেখে, নবীর চরিত্র দেখে পাগল হয়ে গেছে। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, বলুন কি চরিত্র? আজিম চরিত্র, খুলুক আজিম। রব্বে কারীম নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিলেন আর জানাইলেন, আমার নবীর চরিত্র আজিম। সুবহানাল্লাহ, আজিম চরিত্র দান করলাম, যে চরিত্র দিকে মুনাফিকরা পর্যন্ত চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, না না আর কোনোদিন আবদুল্লাহর পুত্র মোহাম্মদের বিরোধিতা করব না, আর কোনোদিন ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করব না, আমাদের লিডারের প্রতি মোহাম্মদের এত মায়া আর এত সুন্দর আখলাকার চরিত্র। সঙ্গে সঙ্গে 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর সামনে গিয়া দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো অন্যায় করছি, অপরাধ করছি গো নবী, যেই লোকটার আপনি জুব্বা পড়াইলেন, যেই লোকটার তুথু লাগাইয়া দিলেন, এই লোকটা হলো আমাদের লিডার। 1000 কর্মী আমরা দাঁড়ায় আছি, সবগুলার কর্মী হলো আমাদের লিডার, সেই লিডারের প্রতি আপনার মায়ার ভালোবাসা দেখা পাগল হয়ে গেছি, কার বিরোধিতা জীবনটা বর করলাম, কার বিরোধিতা করলাম, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম, দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, মায়া হয়, মায়া হয়, তাহলে বন্ধুর জন্য আপনার কত মায়া হবে। আমরা দুশ্মন হতে চাই না, আপনার বন্ধু হতে চাই। 1000 মুনাফিক নবীর কাছে কালেমা পড়ে তারা ঈমান আনছে, জোরে কোন সুবহান, জোরে কোন কি দিকা, আখলাক আর চরিত্র দিকা। 1000 মুনাফিক নবীর সামনে তখন কালেমা পড়ল আর এই কথা বললো যে এটা আমাদের লিডার ছিল। এই দৃশ্য দিকা সাহাবায়ে কেরাম খুশি হইল, আনন্দিত হইল, কারণ মরছে কয়টা, আরো জুড়ে মরল তো একটা, আর কালেমা পড়ল, 1000 কালেমা পড়ছে, 1000 কালেমা পড়ছে, এটা তো সুসংবাদ পাওয়ার কথা। কিন্তু সবাই খুশি হইল, হযরত উমর এখনো খুশি না, হযরত উমর আরো রাগান্বিত হইল, নবীর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। কিন্তু উমরের যুক্তি হলো, এতক্ষণ না হয় নবী জানতো না, কিন্তু এখন তো 1000 মানুষের কথা শুই না, নবী জানতে পারছে, এই লোকটা যে প্রকাশ্যে ইসলামের শত্রু, এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে গো পড়াবে, আমি উমর বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা, আমার সংক্ষেপ করতেছি, 5 মিনিটের ভিতরে ছেড়ে দিব, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী তো জানাজা পড়াবে, কিন্তু উমর বারবার আসমানের দিকে তাকায়া বলে, মালিক জানাজাটা বন্ধ করে দেন, জানাজাটা বন্ধ করে দেন, আমি উমর বরদাস্ত করতে পারি না, আমি উমর বরদাস্ত করতে পারি না, জানাজাটা আপনি একটু বন্ধ করে দেন। কার কাছে বলতেছে? আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ আয়াত নাযিল করে, আর জানাজা বন্ধ করেন গো মালিক,
কিন্তু এত কিছু হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর জানাজার মাঠে জানাজা শুরু করে দিছে, জানাজা পড়াইলিছে, কমপ্লিট করছে। জানাজা কমপ্লিট, হযরত ওমরের চেহারাটা অন্ধকার, মনের মধ্যে শান্তি নাই। কেমনে রে আমার নবীর সারাটা জীবন কষ্ট দিল, আমার নবীর বিরোধিতা করলো, আর এত বড় টাটকা শয়তানের জানাজা নবী পড়াইল, সবাই খুশি, ওমর খুশি না। এবার ওমর রাগান্বিত, মনটা খারাপ, মন বেজার করে বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর হাবিব কিবরিয়া জানাজা শেষ, লাশের পিছনে 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 হাঁটতে হাঁটতে কবরের সামনে চলে গেছে। হযরত ওমর আর বরদাস্ত করতে পারে না, এখন একেবারে ওমর রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বলতে লাগলো, মালিক এই আয়াতের মধ্যে ইস্তাগফিরুল্লাহ মাওলা তাস্তাগফিরুল্লাহ, এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, মেনে নিলাম, কিন্তু ইয়াতে তো স্পষ্ট বইলা দিছেন আপনার নবী 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া আল্লাহর নবীর দোয়া কবুল করবেন না, এটা তো স্পষ্ট। এ সাউন্ডটা ডাউন হয়ে কেন? যুবক পার আমার, হযরত ওমরের বক্তব্য হলো এই আয়াতে তো স্পষ্ট মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, কিন্তু নবী এখন হাঁটতে হাঁটতে কবরে যায় কেন, দোয়া তো নিষেধ, দোয়া করে কেন? এটা ওমরের বক্তব্য। হযরত ওমর এবার আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আর কেমনে সহ্য করি, নবী এখন মোনাজাত করবে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। জানাজা পড়াইয়া দিল, এখন কি দরকার, নবী আমার কবরের সামনে গিয়া দোয়া করবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায় নবী কবরের সামনে গিয়া দুইটা হাত এইভাবে নবী উপরের দিকে তুলবে, এখনো তুলে নাই, খালি হাতটা তুলবে। সাথে সাথে নবী তাকায়া দেখে নবীর সামনে জিব্রাইল হাজির, নবীর সামনে জিব্রাইল আইসা, নবীজির সামনে যখন জিব্রাইল আইসা হাজির, জিব্রাইল বলে নবী গো দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে, আগে শুনুন আমার আল্লাহ কি বলছে, আপনার ওমরের সিদ্ধান্তটা চৌরান্ত সিদ্ধান্ত, আপনার ওমরের সিদ্ধান্ত মালিকের কাছে বড় পছন্দ। এক জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে ওমরের সিদ্ধান্তটা কি হইছে, আল্লাহর কাছে ওমরের সিদ্ধান্ত পছন্দ, চৌরান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। হযরত ওমর আগেই বলছি ওমর সাধারণ কোনো সাহাবী না, সাধারণ কোনো সাহাবী না, হযরত ওমর কে বলা হয় মেজাজে ওহি, সুবহান, ওমরের মেজাজ মত, ওমরের মেজাজ মর্জি মত প্রায় 21 জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ, বাড়িত গিয়া এই ওমর কোনো সাধারণ সাহাবী নয় গো, ওমর যা চায় আল্লাহ তা পাঠায়, ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। ফেরেশতা জিব্রাইল বলে আপনার ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে চৌরান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আগা নবীজি মোনাজাত করবেন পরে, আগে শুনুন আল্লাহ কি বলছে। এবার আয়াত নাজিল হয়ে গেল আরেকটা, এবার জিব্রাইল বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ইয়াত নাযিল হয়ে গেছে। জিব্রাইল বলে হাবিব, মালিক আয়াত নাযিল করে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে মানে আগামীতে নেক্সট টাইমে কোন সময় আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। এই বলনি, এই তামান্না কার ছিল? হযরত ওমর বারবার আসমানের দিকে তাকাইছে, আল্লাহ ফেরেশতা পাঠায় দে, পাঠাইলো ফেরেশতা, পাঠায় কি বলছে, নেক্সট টাইমে মানে পরবর্তীতে ভবিষ্যতে আপনি কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন না, কথা কি বুঝতেছেন, শুধু জানাজা পড়বেন না এই কথাই না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, শুধু নামাজ না, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মোনাজাত করবেন না। বলুন ওমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে,
কথা না কইলে তো হইতো না। আমি জানি খুব বিরক্ত লাগতেছে আপনাদের, আর বিরক্তির মাঝখানে কি আমি ওয়াজ করা সম্ভব হয়নি? আপনারা যে এলাকান বিরক্ত লাগতেছে বুঝি লেছি আমি, যে আমার সিগনাল দিতে বলো জোর সারি দিন সারি দিন সারি দিন, লক্ষণ খুব খারাপ। এখন মনোযোগ দিয়া শুনেন, উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে, ঠিক না? আল্লাহ কয় নামাজ পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না, তে দুটোটাই তো উমর চাইছিল, দুটোটাই হয়ে গেছে। কিন্তু প্রশ্ন প্রশ্ন এখানে, যে আয়াতটা নাজিল হইছে এটা কি জানা যার আগে হইছে না পর হইছে? পর হইছে। তো যে আয়াতটা নাজিল হইলই কিন্তু পর হইল কেন? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হয়ে যেত তাহলে তো জানাজাটা শেষ হয়ে যেত না, জানাজা কি আর হইতো? উমর তো জানাজার আগে বারবার জানলা আয়াত পড়া, আল্লাহ আয়াত পড়াইল কিন্তু মুনাফিকের জানাজা কমপ্লিট হওয়ার পরে, কথা হন ঠিক নেই? আচ্ছা কোন জানি একটা প্রশ্ন আছে না, এই প্রশ্নটা আপনারা শোনার দরকার না, মনোযোগ। গিচ্ছা কাহিনী চলতেছে মনে হয় এখন, চতুর্দিক যে বিজ্ঞ আলেমরা এই মাদ্রাসা সেগুলা দিশরা বসা, এখানে গিচ্ছা তো চলার, আমি গিচ্ছা এমন কই না। যারা ফুল বয়ান শুনেন, আমার লাইফে আমি কোনোদিন কোনো কাল্পনিক গল্প আজ পর্যন্ত কোনো মাহফিলে বলছি আমার মনে হয় না, কিন্তু মানুষ তো মাঝে মধ্যে মাঝখানে শুনে, মাঝখানে শুনলে হয়তো জাবিদের ঘটনা শুনে, কিন্তু কোনো আলোচনা আমি আজ পর্যন্ত যে আমি কোনো কাল্পনিক গল্প বলছি আমার মনে হয় না, কারণ আমি কোনো বক্তাকে আজ পর্যন্ত নকলও করি না, কারো বয়ান আমি ফলো করি না, বয়ানগুলা ব্যক্তিগতভাবে সাজাই, এই জন্য আমি একটু প্রচুর পরিমাণ যৎকান পারি স্টাডি করার চেষ্টা করি। কিন্তু আপনারার যে বাম ভঙ্গিমা দেখা যায় মনে হয় খুব বিরক্ত হয়ে গেছুন গা, বিরক্ত না হলে মূর্ছামূর্ছি করতেছুন কেরে, মূর্ছামূর্ছিটা কেরে করতেছুন? মূর্ছামূর্ছি দেখলে গরম তো ইতিহাস, আর আমি কি তা আরাম লাগতেছে আমার? আপনারা বইয়া রয়েছেন আর আমার মিশিং অলরেডি চালু, কথা ঠিক নেই, মিশিং চালু ফাত ফাত করতেছে শরীর দিয়া, এরপর আমি চিল্লাইতে যারা আপনারা একটু সময় বয়ে থাকুন, একটু সময় ধৈর্য দিলা, আল্লাহ এই বসাটাকে নাজাতে মুসিলা করে দেবে আমি। সম্মানিত সুধি, উমর চাইছিল আল্লাহ জানাজা বন্ধ করেন, কিন্তু জানাজা কমপ্লিট হওয়ার পর আয়াতটা কেন নাজিল হইল, আগে কেন হইল না, এই এই বিষয়টা বোঝা দরকার। এই বিষয়টা নিয়ে তাফসির কারকরা বলেন, জানাজার আগে যদি নাজিল হইতো তাহলে জানাজা বন্ধ হইতো, জানাজার পরে নাজিল হইয়া জানাজা কমপ্লিট হইল পরে নাজিল হইল, এর কারণটা কি? তাফসির কারকরা বলেন একটা কথা ইয়াদ আছে নি, দেখেন সর্বপ্রথম হযরত এই কি কয় আব্দুল্লাহ মানে মুনাফিক যে মারা গেছে তার ছেলে রাসূলের কাছে গেছিল, নি গিয়ে কি কইছিল যে আমার আব্বার জানাজা আপনি পড়াইবেন, পড়াইলে আব্বারে মাফ করে দিব, রাসূল কি বলছে? আমি পড়াবো। বলুন রাসূল কি বলছে? আরো জোরে কয়, আমি পড়াবো। রাসূল বলছে পড়াবো, আর সে এক মিনিটও খারিছে না, কেরে খারিছে না জানেন? যদি খারই জিব্রাইল আইয়া পড়বো, এই জন্য দাঁড়ায় নাই সারা এলাকায় প্রচার করছে নবী জানাজা পড়াবে, সাহাবি তো বুঝে প্রচার করে দিছে, এখন নবী বলছে পড়াবো, গ্রামের মানুষও জানছে নবী জানাজা পড়াবে, আল্লাহ যদি তখন আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেন, নবীর কথার ওজন আর থাকল? কথা কইনা দি, হ্যাঁ, শুধুমাত্র কেবলমাত্র নবীর কথার ওজন রাখার জন্য, নবীর জবানের ইজ্জতের জন্য আল্লাহ তখন আয়াতটা নাজিল করে নাই, আয়াতটা পরে নাজিল করছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছে? যদি আয়াতটা জানাজার আগে নাজিল হইতো তাহলে জানাজা বন্ধ হয়ে যায়, বন্ধ হইলে নবী যে বলছে পড়াবো কথার আর সম্মান থাকে না, তখন মানছে হলো যদি বলছে নামাজ পড়াইবো তো পড়ালে না গেরে, সম্মান কমে নি। আল্লাহ কয় আমার নবীর ইজ্জতের জন্য আমি আয়াতটা আগে নাজিল করি নাই পরে করছি, ফরায়া যা দিবার দিছেন নেক্সট টাইমে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ভবিষ্যতে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি মোনাজাতটা করবেন না। সম্মানিত শুধু, এখন এই আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা দিছে মুনাফিকের জানাজা পড়াও যাবে না, মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। এখন 1400 বছর পরে এই আয়াত আসেনি, আয়াতের আইন আসেনি, এখন আসো। যদি কোরআনের একটা বিশেষ মজেজা হলো, কোরআনের একটা বিশেষ গুণ হলো, কোরআন প্রেক্ষাপট কেন্দ্রিক আয়াত নাজিল হয়েছে, কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয় কিন্তু তার হুকুমটা তাকে কিয়ামতের আসর আজান পর্যন্ত, হুকুমটা কত দিন? আহা বুঝেন আমার, যেমন এক্সাম্পল দিই, নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে। এখন নামাজের আয়াত আসেনি, নামাজ আসেনি, এটার হুকুম থাকবে কত দিন? কিয়ামতের আগ পর্যন্ত। ঠিক প্রতিটা আয়াত
যেই সময় নাজিল হোক হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। হুকুম যদি কিয়ামত পর্যন্ত থাকে মানা আপনার জন্য ফরজ, যদি না মানেন আপনি কুফর করছেন, আপনি মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন অস্বীকার করলে আর ইমানদার থাকে? তাহলে এখন প্রশ্ন, 1400 বছর আগে আল্লাহ বলছেন কোন মুনাফিকের জানাজা পড়বে না, মুনাফিকের দোয়াও করবে না। 1400 বছর পরে যারা মুনাফিকের জানাজা পড়ে এবং যারা দোয়া করে, বলুন তারা কোন অ্যাঙ্গেলে মুসলমান হতে পারে? যদি পরে কোরআনের আয়াত অস্বীকার করো, কথা কয় না দি, তাহলে আপনাদের নিয়ত কি মুনাফিকের জানাজা পড়বেন, মুনাফিকের কবরে গিয়ে দোয়া করবেন? কথা কয় না দি, বাংলাদেশে বহু মুনাফিক আছে, মুসলমানদের লেবাস ধরে সমাজে মুনাফিক চলতেছে। তাদের মাথার পাগড়ি বড়, তাদের দাড়ি বড়, তাদের জুব্বা বড়, ইসলামের 12টা বাজাচ্ছে তারা। এমন প্রকাশ্যে মুনাফিকদের জানাজা পড়বেন না, দোয়াও করবেন না, এই নিয়ত করে শপথ করো লিল্লাহে তাকবীর পারবো তো ইনশাআল্লাহ। যদি না পড়েন আপনি মুসলমান তো আর দাবি করেন না, কারণ কোরআনের আয়াত অস্বীকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহিহ সহিহ ভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধি, দূর দূরান্ত থেকে আপনারা আসছিলেন বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শোনার জন্য, কিন্তু দেশের পরিস্থিতির কারণে তারা আসতে পারে নাই। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে অল্প কিছু কথা বলছি, বেয়াদবি মাফ করবেন, আর কথাগুলির উপরে যেন বলনে ওয়ালাকেও আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এলাকার একজন প্রসিদ্ধ এবং এই মাদ্রাসারও সবার কাছে পরিচিত এই সুনামধন্য ব্যক্তির মাদ্রাসায় এসে কিছু কথা বলতে পেরে নিজেকেও গর্ব মনে করতেছি। এখন আখিরি মোনাজাত আমার মনে হয় এখানকার উজুরে ইনশাআল্লাহ দোয়াটা করলে এরপরে মনে করেন যে আরও বরকত হইব। নূরুন আলা, আপনারা বসেন, আপনারা একজনও যাবেন না, আখিরি মোনাজাত করে যাবেন। মুরব্বী মানুষ তুই না, আমি মানুষ আমি না আপনার মনে